আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার বুন্দিয়ার রেসিপি শেয়ার করব, তাও আবার পাইপিং ব্যাগের সাহায্যে। অনেকের কাছেই বুন্দিয়া তৈরির ঝাঁঝরি থাকে না, আর সেই ঝাঁঝরি বারবার ধুয়ে নেওয়ার একটা বিশাল ঝামেলা থাকে। ঝামেলা ছাড়াই কীভাবে আপনারা পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা ছাঁকনির সাহায্যে হাফ কাপ বেসন খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এখন এর সাথে অল্প অল্প করে পানি মিশিয়ে নেব। আমি এখানে হাফ কাপ বেসনের জন্য হাফ কাপ পানি নিয়েছি, কিন্তু এই সম্পূর্ণ পানিটা এর মধ্যে আমি ব্যবহার করব না। এর মধ্যে থেকে এক টেবিল চামচ পানি আমি কম ব্যবহার করব, আর পানিটা দিয়ে বারবার কিন্তু এইভাবে নেড়ে নিতে হবে। সম্পূর্ণ পানিটাকে দিয়ে দেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য খুব ভালোভাবে হ্যান্ড মিক্সের সাহায্যে ফেটিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি এবং অল্প পরিমাণে একটু লেমন ইয়েলো ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন। আর মিশ্রণটা ঠিক কীরকম হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারাও এইভাবে একটু চেক করে নেবেন। যেহেতু পাইপিং ব্যাগের সাহায্যে তৈরি করব, এই জন্য এই মিশ্রণটা কিন্তু একটু পাতলাই নিতে হবে। এখন এই ব্যাটার একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। একবারেই কিন্তু সম্পূর্ণ ব্যাটার নিয়ে নেবেন না, অল্প অল্প করে ব্যাটার নিয়ে ভেজে আবার এর মধ্যে থেকে ব্যাটারটা নিয়ে নেবেন। আর এই পাইপিং ব্যাগের সামনে কিছুটা অংশ আমি একটু কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এখন একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি, আর এই তেল মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে, কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে নেওয়া যাবে না। চেক করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না। ব্যাটার দেওয়ার সাথে সাথে যদি এইরকম উপরে উঠে আসে তাহলে বুঝতে পারবেন একদম পারফেক্টভাবে গরম হয়েছে। এখন পাইপিং ব্যাগের সাহায্যে এর মধ্যে বুন্দিয়া দিয়ে দিচ্ছি। ঘড়ি ধরে 40 সেকেন্ড এই বুন্দিয়া ভেজে নেব। যেহেতু আমি অনেক ছোট সাইজের তৈরি করছি, এই জন্য 40 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। আপনারা যদি বড় সাইজের তৈরি করেন সেক্ষেত্রে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর তুলে নেওয়ার সময় হাত দিয়ে একটু ভেঙে দেখবেন, যদি একদম ক্রিস্পি মনে হয় তাহলে বুঝতে পারবেন একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে এই বুন্দিয়া তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো বুন্দিয়া তৈরি করে নিচ্ছি। আর পাইপিং ব্যাগ কিন্তু ধোয়ারও কোনো ঝামেলা নেই, আপনারা এই একটা পাইপিং দিয়ে সম্পূর্ণ বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারবেন। শিরায় দেওয়ার আগে আমি আপনাদেরকে কাছ থেকে বুন্দিয়াগুলো দেখিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু একদম ক্রিস্পি আর ঝরঝরে হয়েছে। ঠিক যতটুকু বেসন আমরা ব্যবহার করছি ততটুকু চিনিতেই কিন্তু শিরাটা তৈরি করে নেব। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি বেশি ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে একটা এলাচ এবং 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এই পর্যায়েও এখানে লেমন ইয়েলো ফুড কালার মিশিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে গেলে এর মধ্যে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে, এটাকে আমরা কোনো একতার বা দুইতারে শিরা করব না। শুধুমাত্র আঠালো ভাব চলে আসলেই এর মধ্যে আমাদের আগে থেকে ভেজে নেওয়া বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামের চেয়ে কিছুটা কম করে দিচ্ছি। এখন এই শিরার সাথে বুন্দিয়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এরকম গায়ে গায়ে লেগে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দমে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ শিরাটা কিন্তু এই বুন্দিয়া সোক করে নিয়েছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পানি এবং 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে এখন এই বুন্দিয়া চেপে চেপে অনেকটা পাহাড়ের মতো করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো করে দিয়ে দমে রেখে দিচ্ছি আবারও 10 মিনিট। এই 10 মিনিটেই কিন্তু বুন্দি একদম পারফেক্টভাবে হয়ে যাবে। 10 মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি, আর চুলা অফ অবস্থায় আরও 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি।
দেখতেই পারছেন আমাদের এই বুন্দিয়া কিন্তু একদম পুরোপুরি তৈরি। এই রোজায় খুব সহজেই কিন্তু এই বুন্দিয়া তৈরি করতে পারবেন। আর দেখলেন তো, এই বুন্দিয়া তৈরিতে আপনাদের কোনো ধরনের ঝামেলাও পোহাতে হবে না। চাইলে আপনারা এই বুন্দিয়া লাড্ডুও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে হাতে কিছুটা পানি মেখে নিয়ে গোল গোল করে নিলেই হবে। আশা করি আমার আজকের এই সহজ বুন্দিয়ার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।